ধরো তোমার হাজবেন্ড যদি সারাক্ষণ ফোনে কোনো মেয়ের সাথে কথা বলে, তুমি কি করবে? ধরো মানে কি, আমার হাজবেন্ড তো সারাক্ষণ কথা বলে অন্য মেয়ের সাথে। হ্যাঁ, তুমি তার কিছু বলবে না? কাকে? সাবিরকে? হ্যাঁ। ও মা, কি বলবো, এখন যে আমি তোমার সামনে বসে আছি, তোমার সাথে গল্প করছি, এখন ও যদি বলে কেন গল্প করছি, তখন তখন তো আমি সেটা সহ্য করবো না। তাহলে ওর এইসব ছোটখাটো ব্যাপারে আমি কেন ইন্টারফেয়ার করব? তারপর যদি সম্পর্ক আরো গাঢ় হয়? হলে হবে। ইফ ইউ লাভ সামওয়ান, সেট ইট ফ্রি। ইফ ইট কাম ব্যাক, ইটস ইয়োরস। ইফ ডাজ নট, ইট নেভার ওয়াজ। এসব আগের দিনের কথা, এখনকার কথা হলো তুমি যদি কাউকে ভালোবাসো তাকে আলগা করো না, ছুটে যেতে পারে। ছেড়ে দেবার পর যদি আবার ফিরে আসে তাহলে ধরে নাও তার অন্য কোথায় যাওয়ার আর জায়গা নেই। আর যদি ফিরে না আসে তবে শিক্ষা নাও, এ ভুল দ্বিতীয়বার করো না, আটকে রাখো। জোর করে কি কাউকে আটকে রাখা যায়? যায় না। না, তাহলে উপায়? ভালোবাসো, বেশি করে ভালোবাসো। ভালোবাসাটা হলো চর্চার ব্যাপার। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, টাইম দাও। সাবিনা, আমার সাথে তোমার কথা বলা উচিত। তোমার ভেতরে কষ্টের একটা ভেন্টিলেশন দরকার। কি বলবো, এই তোমার ছোটবেলার কথা, তোমার স্কুলের কথা, তোমার কলেজের কথা। না, আমার কোনো কথা নেই। এই তো তুমি বললে আমার কোনো কথা নেই, এটাই তো একটা কথা। জানো, বহুদিন পর্যন্ত আমি জানতাম এরাই আমার আসল আব্বু, কিন্তু একদিন আমার ফুফু এসে সব খুলে বললেন। আব্বুর তখন অসুখ, উনি হাসপাতালে। তোর বাবার শরীরটা ভালো না, আমার মনে হয় এদেশের চিকিৎসা ভালো হবে না। তাকে সিঙ্গাপুর বা ইন্ডিয়া নিতে হবে। আচ্ছা, তোর বাবা কি তার সম্পত্তি তোর নামে লিখে দিয়েছে? আমার নামে কেন লিখে দিবে? ও, তোর তো 18 বছর বয়স হয়নি, তোর মায়ের নামে লিখে দিতে বল। তুমি এসব কি বলছো? আমার বুক কাঁপছে ফুপু, তুমি কেন এসব বলছো আমাকে? আমি আমার ভাইদের চিনি, আমার ভাস্তা ভাস্তাদেরও চিনি। তোর বাবার যদি কিছু হয়ে যায় তোকে তারা সম্পত্তির কণা করেও দেবে না। যাও, কি বলো তুমি এসব? শোন, তুই যদি নিজের মেয়ে হতি
তাহলেও তোর বাবার পুরো সম্পত্তি পেতি না, তোর কাজিনরা শেয়ার পেত, তার উপরে তুই নিজের মেয়ে না। তুমি যে সব কি আবল তাবল বলো না ফুপু। তোর বাবা মা বলেনি তারা তোকে এতিমখানা থেকে নিয়ে এসেছে? কি বলছো এসব তুমি? তুই কি কিছুই জানিস না? এসব তুমি কি আবল তাবল বলছো ফুপু? দেখ মা, তোর বাবা মা তোকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। আমিও আমার নিজের ছেলে মেয়ের মতোই তোকে ভালোবাসি। তুই আবেগে চলছিস, জীবনটা আবেগের না। তোর বাবাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। তোর বাবার যদি এই মুহূর্তে কিছু হয়ে যায় তুই সম্পত্তির কানা করিও পাবি না, এসব আগের থেকে সেটেল করতে হয়। মা, আবেগ আর বাস্তব জীবন এক না। তুমি বোর হচ্ছ না তো? না, তুমি বলো। তারপর আমি খুব কান্নাকাটি করলাম, আব্বু তখন হাসপাতালে, বাঁচেন কি মারা যান তার ঠিক নেই, তাই আমার কান্নাটা কাটতে হলো গোপনে। আব্বু ভালো হয়ে বাসায় ফিরলেন, ততদিনে আমার ঘুম বন্ধ, খাওয়া দাওয়া ঠিক নেই, আম্মুর নজরে পড়লো ব্যাপারটা। তিনি সব জানলেন, আব্বুকেও জানালেন। তারপর আব্বু একদিন আমাকে ডেকে আরেকটি শক্ত বাঁধনে বাঁধলেন। আমি তার মা। আব্বু, তুমি আমাকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ রে মা, শুনলাম তোর নাকি মন খারাপ। কিসের জন্য মন খারাপ বল, আমাকে বল। মারে, আমি বাঁচবো না মরবো জানি না, মরার আগে একটি কথা আমার জেনে যেতে হবে, তুই আমার মেয়ে নাই হলি কিন্তু আমার মা তো তুই। বল বল মা, তুই আমার মা। চুপ করো বাবা, কি বলছো? বল, আমি তোর ছেলে। বল মা, তুই আমার কে? বল, আমি তোমার মা। আমি তোমার ছেলে। আমি তোমার ছেলে। চুপ করো বাবা, চুপ করো। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার প্রেমে পড়েছি, আমি অনেক ভেবেছি, ধীরে ধীরে তোমার আমার সম্পর্কটা দাঁড়িয়েছে, আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। আমি তো কখনো জিজ্ঞেস করিনি কে তোমার মা, কে তোমার বাবা, তারা কে কি করেন, কখনোই তো জিজ্ঞেস করিনি। আমি দেখেছি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। এখন ধরো যদি অ্যাক্সিডেন্ট করে তোমার পাটা ভেঙে গেল, কেটে ফেলে দিতে হলো, তাই বলে কি তোমার আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তোমার সাথে সম্পর্ক থাকবে না? নো, নেভার। তোমার বিপদে আমিই তো দাঁড়াবো। শুনতে ভালো লাগছে, বাট আই ডোন্ট নো। না না, আমি শুধু কথাগুলো বলার জন্যই বলছি না, এটা আমার ভেতর থেকে বলছি, এটা আমার অন্তরের কথা। ঠিক আছে, তুমি তোমার বাসায় গিয়ে সব কিছু বলো, কারণ বিয়ে ঠিক হয়ে যাবার পরে
আমার আত্মীয়স্বজন নিজের উদ্যোগে সব কিছু জানিয়ে আসবে, বলবে ও যে আপনার ছেলের সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে, ওই সামিনা, ও তো রাস্তার মেয়ে, জন্মে ঠিক নেই। ছি সামিনা, এসব কথা বলে না। না, আমি আসলে প্র্যাকটিক্যাল কথা বলছিলাম। এখন দেখো কি করা যায়। ঠিক আছে, চল চল। টনি কেমন আছে? ভালো আছে চাচা। ও নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, যা জেদি হয়েছে না, ও ছোটবেলার মতনই আছে। আপনি খামাখামাকে এখানে নিয়ে আসলেন কেন চাচা? আমি রান্না বান্না করতাম, ওটাই ভালো হতো। তোমার তো জামালপুর যাওয়া হয় না, তো ভাবলাম তোমাকে একটু খাওয়াই। নাও। ঢাকায় আসার পর রেস্টুরেন্টে খাওয়াটা আমাদের একটা বিলাসিতা ছিল, সাবিহা খুব পছন্দ করত। ঢাকায় আসার পর মা কেমন ছিলেন চাচা? ঢাকায় আসার পর কোনো গল্পই তো তোমাকে বলা হয়নি। না, অবশ্য বলার মতো কোনো গল্প না। ঢাকায় আমি একটা ছোট্ট বাসা ভাড়া নিই, তারপর একদিন জামালপুর ছেড়ে আমরা ঢাকায় চলে আসি। বলতে পারো একরকম পালিয়েই আসি। আমরা তো এখন আর জামালপুরে নেই, আমরা এখন ঢাকায়। এখন আর আমাদের কোনো ভয় নেই, আমি যাবো। শোনো, তুমি আর কখনো আমাকে একা ফেলে রেখে যাবে না, কখনো না। ঠিক আছে। দ্বিতীয় জীবন, দ্বিতীয় জীবন।